একটা পুরুষের বিবাহিত বা অবিবাহিত তার সেক্সুয়াল সমস্যার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেটা হচ্ছে পুরুষের বীর্যের পরিমাণটা কম হওয়া বা কমে যাওয়া। এটা অনেকগুলো কারণে হতে পারে, আমরা আজকে 5টা কারণ আলোচনা করব এবং সমাধানগুলো বলবো। এক নম্বর কারণটা হচ্ছে, যদি কোনো পুরুষের খাবারে যদি পুষ্টি গুণাগুণ যদি সে মেনটেন না করতে পারে, বিশেষ করে যাদের বীর্যের পরিমাণটা কমে যাচ্ছে, তারা যদি প্রচুর পরিমাণে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম খেতে পারে, এটা সকালবেলা রাতের বেলা যে কোনো সময় খাওয়া যায়, পর্যাপ্ত পরিমাণে খেলে তার বীর্যের পরিমাণটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। যারা অতিরিক্ত পরিমাণে সহবাস করছে বা অতিরিক্ত পরিমাণে স্বপ্নদোষ বা অতিরিক্ত পরিমাণ হস্তভোজন করে, তাদেরও বীর্যের পরিমাণটা কমে যায় এবং বীর্যটা পাতলা হয়। সেই ক্ষেত্রে গরম দুধের সাথে দুধটাকে ঘন করে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম মিক্সড করে, মিশ্রণ করে এটা নিয়মিত খেলে বীর্যের গুণগত মানটা বৃদ্ধি পায়। এছাড়াও আরেকটা উপাদানটা আছে খুবই ইফেক্টিভ বা কার্যকরী, এটা আপনি পরীক্ষা করে নিতে পারেন, সেটা হচ্ছে খেজুর এবং কিশমিশ। এটা যথেষ্ট পরিমাণে খেতে হবে, খেলে পরে আপনার বীর্যের গুণগত মানটা অনেক বেশি বেড়ে যাবে। 4 নম্বর পয়েন্টে আমরা দেখব যে জিঙ্ক ট্যাবলেট এবং ই ক্যাপসুলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যাদের বীর্যের গুণগত মানটা পাতলা হয়ে যাচ্ছে বা কম হচ্ছে, কম হওয়ার কারণে সবাসে তৃপ্তি, আকাঙ্ক্ষা, ইচ্ছা তার ভিতরে ভালো লাগছে না, সেটা যদি সে নিয়মিত খায় সকালে একটা রাতে একটা করে, ইনশাল্লাহ তারও এই জিনিসটা সমাধান হয়ে যাবে। 5 নম্বরটা পয়েন্টে আমরা যেটা দেখি, সবথেকে হাতের নাগালে যেটা থাকে হাফ বয়েল হাঁসের ডিম। এই হাঁসের ডিম যাদের অ্যালার্জি নেই তারা এটা খেলে ইনশাল্লাহ তার ভিতর থেকে ধীরে ধীরে সেক্স হরমোনের টেস্টোস্টেরন বেড়ে যাবে, ফলে তার বীর্য উৎপাদন ক্ষমতা, সক্ষমতা বেড়ে যাবে। আর যাদের শুক্রাণু কোপ আছে, সেই ক্ষেত্রে শুক্রাণু বৃদ্ধির জন্য যেই সমস্ত ওষুধগুলো ডক্টর বীর্য পরীক্ষা করে দেয়, সেগুলো প্রেসক্রাইব অনুযায়ী খেলে ইনশাল্লাহ তার বীর্যের পরিমাণটা বেড়ে যাবে, সবাসে সেই আগের তুলনায় অনেক বেশি তৃপ্তি পাবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।